খুতবা শেষে জুমার নামাজ শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটু সরে দাঁড়াতে বলায় মসজিদের ইমামকে করা হয় চাকরিচ্যুত। কুমিল্লার লালমই উপজেলার ভাটোরা কাচারি মসজিদে 13 অক্টোবর জুমার নামাজ আদায় করতে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম। নামাজ আদায়ের সময় সরে দাঁড়াতে বলায় নামাজের পর মসজিদের ইমাম আবুল বাশারের সাথে দুর্ব্যবহার এবং তাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া নামাজ শেষে ইউএনও মুয়াজ্জিন ও ইমামকে ডেকে নেন বলে জানান স্থানীয়রা। এরপর ইউএনওকে চেনেন কিনা জানতে চান। এক পর্যায়ে ইউএনও উত্তেজিত হয়ে ইমামকে পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, সেই সাথে ইমামকে পানিতে চুবানোর কথাও বলেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইমামদের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। এখন তারা বলছে যে না, তিনি সাহেবের সামনে জায়গাতে, তিনি সাহেবের সামনে গেছে, সামনে গেছে আর কিটা লইয়া জানি তক্র বিতর্ক শুরু হয়েছে আর জানি না আর কি। ইউনো সাহেব যে ইমাম সাহেবকে পানিতে চুবিয়ে তিনি শাস্তি দিবেন বলেছেন, এটার আমরা সত্যতা পেয়েছি। সেই মুয়াজ্জিন কিন্তু স্বীকার করেছে যে ইমাম সাহেবকে তিনি থ্রেট করেছেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এবং তাকে চাকরিচ্যুতির হুমকি দিয়েছেন। এদিকে ভুক্তভোগী ইমাম ও ইউএনওকে নিয়ে 15 অক্টোবর ঘটনাটির সমাধানের সভা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া এই ঘটনায় ইউএনও ইমামের কাছে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইমাম মাওলানা আবুল বাশারকে চাকরি ফিরিয়ে দেওয়া হয় বলে জানান কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। সকলের সহযোগিতায় বিষয়টা আসলে এখানে নিছক একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল, এখন এই মুহূর্তে সেটাও সেটেল হয়েছে এবং ইমাম সাহেবের মসজিদে নামাজ পড়ানো থেকে বিরত থাকা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা উপজেলা নির্বাহী অফিসার দেননি বা এই সংক্রান্ত কোনো ঘটনাও ঘটেনি। শুধুমাত্র একটা নিছক ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি এখন সেটেল হয়ে গেছে এবং আমরা ইউনো সাহেবকেও বলে দিয়েছি এবং ইমাম সাহেবের সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয় নিজে কথা বলেছেন, আমরা সকলে কথা বলেছি এবং ইমাম সাহেব ওই মসজিদেই নামাজ পড়াবেন এবং ওনারা ইতিমধ্যে ওই রওনা হয়ে গেছেন ওই মসজিদে নামাজ পড়ানোর জন্য। এ বিষয়ে সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার জানান, জেলা প্রশাসক ইমামের সঙ্গে ইউএনওর বিষয়টি সমাধান করা হয়েছে। ইউএনও এ বিষয়ে দুঃখ প্রকাশ করে দুজনে কোলাকুলি করেছেন। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, ইউএনও মোহাম্মদ ফোরকান এলাহি অনুপম, ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, ভুক্তভোগী ইমাম মাওলানা আবুল বাশার সহ অন্যরা।